পিটিতে এই তিনটি জিনিস যদি আপনি না বুঝেন তাহলে আপনার পুরা টেস্টের এফোর্ট প্রায় ধ্বংস হয়ে যাবে। এটা কোনো গিমিক না, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আমি দিব, অত্যন্ত ইম্পর্টেন্ট যারা পিটি ক্যান্ডিডেট তাদের জন্য। ফর এক্সাম্পল, ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে আপনি টেস্টের সময় শুরুর আগে আপনার হেডফোনের কিছু ইস্যুজ অ্যারাইজ করতে পারে। যেমন অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ডিভাইস বা হেডফোনের মাইক্রোফোন এটা কাজ করে কিন্তু কিছুটা ফল্টি অবস্থায় থাকে। যেমন টেস্টের আগে আমরা কিন্তু রেকর্ড করতে পারি, আমাদের ভয়েস শুনতে পারি, তখন যেটা হয় যে এই রেকর্ডের সময় বা যখন আমরা শুনি অনেক সময় দেখা যায় যে ভলিউমটা আপ থাকলেও আস্তে আস্তে শোনা যায়, অথবা চিচি হালকা একটু সাউন্ড আসে। তো অনেক সময় ক্যান্ডিডেটের যেটা করে ভাবে যে এটা একটু আস্তে শোনা যাচ্ছে প্রবলেম নাই, বা একটু হালকা একটু এক্সট্রা নয়েজ আসতেছে প্রবলেম নাই, হয়তো শুরু করে দেই, এটা আপনার সর্বনাশ ডেকে আনবে স্পিকিংয়ে। বিকজ এটার কারণে আপনার পুরো স্পিকিংয়ের স্কোর নষ্ট হয়ে যেতে পারে, মানে এমন একটা টেকনিক্যাল ইস্যু যে আপনি হয়তো বুঝতেই পারছেন না যেহেতু শোনা যাচ্ছে। তার মানে এখানে কি করতে হবে যে আপনি যখন রেকর্ড করবেন টেস্টের আগে আপনার ভয়েস একদম যে ভলিউম রেঞ্জে থাকবেন ওই হিসাবে খুবই ক্লিয়ারলি আপনাকে এটা শুনতে পেতে হবে। বিশেষ করে ভলিউম যদি হায়ার থাকে এটা আরও অনেক বেশি ক্লিয়ার শুনতে পাইতে হবে, এবং এক্সট্রা কোনো হালকা টাইপের কোনো নয়েজ যেন না থাকে। যদি থাকে ইমিডিয়েটলি আস্ক দ্য কোঅর্ডিনেটর টু রিপ্লেস ইউর হেডফোন, এটা খুবই ইম্পর্টেন্ট। ডেঞ্জার নাম্বার টু, আপনার যে স্পিকিং, এটাও স্পিকিং রিলেটেড, যে আপনার স্পিকিং রেকর্ডিং টাইম এবং রেকর্ডিং টাইমের পর আপনার পরের টাস্কে যাওয়ার যে ট্রানজিশন টাইমটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এখানেও যেটা একটা প্রবলেম হয় যে আপনারা জানেন যে রেকর্ডিংটা শেষ হওয়ার পরে আমরা যখন নেক্সট ক্লিক করি তখন আরেকটা ডায়লগ বক্স আসে, আর ইউর আর ইউর, তো আমাদেরকে ইয়েস ক্লিক করতে হয়। সো অনেক ক্যান্ডিডেট যেটা করে এই ইয়েস ক্লিক করতে গিয়ে অনেক লেট করে ফেলে, লাইক 2-3 সেকেন্ড ওয়েট করে রিল্যাক্স করে। এখানেও একটা ভয়ঙ্কর রিস্কি ব্যাপার থেকে যায়, সেটা হচ্ছে যে আপনার কথা বলা শেষ হওয়ার পর আপনি নেক্সট ক্লিক করে যদি ইয়েস ক্লিক করতে সময় নেন আর রেকর্ডিংয়ের টাইমটা যদি থেকে যায় তার মানে ইউ আর স্টিল বিং রেকর্ডেড। এবং এই ক্ষেত্রে আপনার পাশের যে ক্যান্ডিডেট তিনি কিন্তু যদি জোরে জোরে অনেক জোরে কথা বলেন তার এডিশনাল বা আশেপাশে যারা আছে তাদের কথা চলেও আসতে পারে। তার মানে কি করতে হবে, আমাকে আমার স্পিচ শেষ করে ইমিডিয়েটলি নেক্সট ইয়েস, নেক্সট ইয়েস, একটা সেকেন্ডও লেট করা যাবে না। ডেঞ্জার নাম্বার থ্রি, রাইডিং। রাইটিংয়ে এই জিনিসটা অনেকেই করে, সেটা হচ্ছে যে পাংচুয়েশনের ক্ষেত্রে আমরা যেটা করি দুইটা ব্যাপার এখানে, একটা হচ্ছে পাংচুয়েশনের স্পেসিং, একটা হচ্ছে প্যারাগ্রাফের স্পেসিং। বিশেষ করে পাংচুয়েশনের স্পেসিং, কমা, ফুলস্টপ, হাইফেন, সেমিকোলন, হোয়াট এভার ইট ইজ, অ্যাকর্ডিং টু টাইপিং রুল আপনি পাংচুয়েশনটা দেওয়ার পরে একটা স্পেস দিতে হয়, আগে না দিবেন না। আবার স্পেস অবশ্যই লাগবে পাংচুয়েশন, যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্যাম্পলটা এখানে দেখেন যে ফুল স্টপের পরে একটা স্পেস, কিন্তু যদি আপনি ফুল স্টপের, বিশেষ করে ফুল স্টপের পরে যদি এই স্পেসটা দিতে ভুলে যান তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার এই যে ওয়ার্ডটা এটা কম্পিউটার কি করবে একটা ইউআরএল হিসাবে ধরে নিতে পারে, দিস ডট দিস আছে না, www.facebook.com এরকম। এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনাকে স্পেস না দিলে এটা সে সামথিং ডট সামথিং, মানে একটা ইউআরএল হিসাবে সে ভুল ধরতে পারে। ইন দ্যাট কেস তার দুইটা সেন্টেন্স আপনার এখানে রং হয়ে যাবে, বিকজ এটার সেন্টেন্সের কানেকশনটা বা পাংচুয়েশনটা সে বুঝতে পারবে না, ইটস এ বিগ থিং। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা কমা অন্যান্য ক্ষেত্রেও ট্রু, বাট ফুল স্টপের ক্ষেত্রে এটা বেশি রিস্ক। আরেকটা হচ্ছে দুইটা প্যারাগ্রাফ, এসের ক্ষেত্রে দুইটা প্যারাগ্রাফের মাঝখানে একটা লাইনের গ্যাপ রাখবেন, এই গ্যাপটা না রাখলে বড় ধরনের রিস্ক যদি নাও থাকে কিছুটা রিস্ক থেকে যেতে পারে। বিকজ অ্যাকর্ডিং টু একাডেমিক রাইটিং রুলস আপনার এসেতে মিনিমাম 4টা প্যারাগ্রাফ লিখতে হয় বা কয়েকটা প্যারাগ্রাফ লিখতে হয়, বাট আপনি প্যারাগ্রাফটা আমরা এখানে ইয়া করে দেই হচ্ছে ওই আইডেন্টিফাই করে দেই যে একটা প্যারাগ্রাফ এটা, তারপরে এটা কিভাবে মাঝখানে একটা একটা লাইনের গ্যাপ থাকে, তার মানে আপনি একটা প্যারাগ্রাফ শেষ করে একটা এন্টার তারপরে আরেকটা এন্টার দিয়ে প্যারাগ্রাফটা স্টার্ট করবেন। এই মাঝখানে দুইটা প্যারাগ্রাফের মাঝখানের লাইনে যদি আপনার গ্যাপটা না থাকে অনেক সময় কম্পিউটার একই প্যারাগ্রাফ ভাবতে পারে, এক্ষেত্রে যদি দেখে সবগুলো মিলে একটা প্যারাগ্রাফ তখন অর্গানাইজেশনে কিছুটা মার্ক এফেক্ট করতে পারে। এই তিনটা জিনিস আপনার এমন কিছু টেকনিক্যাল ব্যাপার, এটা প্রবাবলি শুধু আমিই বলছি আপনাদের অ্যাজ এ পিটি স্পেশালিস্ট,
কোনো বুক বা কোথাও কোনো রিসোর্স এগুলো পাবেন না। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট অ্যান্ড প্রিপেয়ার প্রপারলি বিফোর ইউ টেক দ্য টেস্ট। থ্যাংক ইউ।